Hi guys, this is Priya and welcome to my channel Shujoti Language School. আমি আবার আপনাদের সামনে চলে এসেছি নিয়ে আমার lesson 1 এর part 2টা নিয়ে যেরকম কথা দিয়েছিলাম। তো lesson 1 এ আমরা কি শিখেছিলাম একটু সংক্ষেপে জেনে নিই। আমরা শিখেছিলাম যে সেন্টেন্স কিভাবে স্ট্রাকচারটা কিভাবে মেইনটেইন করতে হয় সেন্টেন্স বানানোর জন্য ইংলিশে, আর তার সাথে আমরা বিষয়গুলো নিয়ে ল্যাবরেটলি আলোচনা করছিলাম যার জন্য সাবজেক্টটা আমরা অলরেডি শিখে ফেলেছি। আজকে আমরা ভার্ব এবং আদার্সগুলো শিখব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাস্টে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আর বেল বাটনে ক্লিক করবেন। এছাড়া এই ভিডিওটির শেষে কিছু হোমওয়ার্কস থাকবে যেটা আপনাদের নিজেদের করতে হবে এবং তার সাথে থাকবে আনসার শিট, যে আনসারগুলো মিলিয়ে আপনারা নিজেদেরকে অ্যাসেসও করতে পারবেন। তো চলে আসি গাইজ, আমরা ভার্ব শিখবো আজকে। সো হোয়াট ইজ ভার্ব? ভার্ব বলতে আমরা মেইনলি বুঝি যেটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিন্সিপাল ভার্ব ডিনোটস এনি অফ দ্য ফলোয়িং মুভমেন্টস, মুভমেন্টসকে চার ধরনের মুভমেন্টসকে আমরা প্রিন্সিপাল ভার্বের আওতায় ফেলতে পারি। কী ধরনের মুভমেন্টস সেগুলো? ফিজিক্যাল মুভমেন্ট অর্থাৎ শারীরিক নড়াচড়া, যে অ্যাকশনগুলোতে শারীরিক মুভমেন্ট হয় সেগুলোকে আমরা এক ধরনের ভার্ব বলতে পারি, যেমন ওয়াক হাঁটা, ইট খাওয়া, এগুলোতে কিন্তু আমাদের শারীরিক মুভমেন্ট হয়, সেই জন্য এগুলো এক ধরনের ভার্ব আমরা বলতে পারি। মেন্টাল মুভমেন্ট, মেন্টালি যখন মানুষ একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায় তখন যে মুভমেন্টটা হয় একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা একটা মেন্টাল মুভমেন্ট হয়, সেটাকেও আমরা ভার্ব বলতে পারি। যেমন লাভ, হেট, কাউকে ভালোবাসা, ঘৃণা করা, এগুলো কিন্তু মেন্টাল মুভমেন্ট, এগুলো এক ধরনের ভার্ব। এছাড়া ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিকভাবে যেগুলো হয়, যেগুলো মানুষের কোনো হাত থাকে না, প্রাকৃতিকভাবে হয়, যেমন বৃষ্টি পড়া, বন্যা হওয়া, এগুলো সমস্ত প্রাকৃতিকভাবে হয়, সেগুলোও কিন্তু এক ধরনের ভার্ব, যেমন রেইন, ফ্লাড। এছাড়া থাকে জেনারেল মুভমেন্ট অর্থাৎ এই তিনটে বাদে যে সাধারণ যে মুভমেন্টগুলো আমাদের হয়, যেমন কোনো কিছু পাওয়া, গেট, কোনো কিছু রিসিভ করা, গ্রহণ করা, এগুলো এক ধরনের মুভমেন্ট। তো মূলত এই চার ধরনের মুভমেন্টকে কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্বের আওতায় ফেলতে পারি। এবার গাইজ আমরা বুঝবো যে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব মূলত দু ধরনের হয়, একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। সো আসি, হোয়াট ইজ ট্রানজিটিভ অ্যান্ড হোয়াট ইজ ইনট্রানজিটিভ? অ্যাকচুয়ালি গ্রাম্যাটিক্যাল ভাষায় যদি বলি তাহলে বলা যায় ট্রানজিটিভ ভার্ব হলো ভার্ব যেই ভার্বের অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্ব হলো যেই ভার্বের অবজেক্ট থাকে না। কিন্তু এটাকে আরও সহজভাবে বোঝার জন্য আমরা কিছু সিম্পল প্রসেস করেছি যেটা বুঝলে আপনার আরও সুবিধা হবে। ট্রানজিটিভ ভার্বকে যদি আমরা হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করি, অর্থাৎ যে কোনো ভার্বকে আমরা যদি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ বোঝার জন্য আমরা হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করতে পারি, অর্থাৎ কী বা কাকে দিয়ে কোয়েশ্চেন করতে পারি। যদি এই দুটো আনসারের মধ্যে দুটো বা যে কোনো একটা আমরা পেয়ে যাই তাহলে আমরা জেনে যাব যে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন ইট খাওয়া, কী খাওয়া, যেতেই পারে, কোয়েশ্চেন করা যেতে পারে, আনসার হতে পারে রাইস বা অন্য কিছু। তো আনসার আমরা পেয়ে যাচ্ছি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে, সেজন্য ইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হেল্প, কাকে সাহায্য করা যেতে পারে, ফাদারকে, ফাদার, মাদার, হোয়াট এভার, যে কোনো একটা হতে পারে। তো এখানে কাকে দিয়ে হেল্পকে কোয়েশ্চেন করে আনসার পাওয়া যাচ্ছে সেজন্য হেল্পটাও হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হোয়াট বা হুম যে কোনো একটা বা দুটো দিয়ে কোয়েশ্চেন করলে আনসার পাওয়া গেলেই সেটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। তাই এখানে ইট আর হেল্প দুটোই কিন্তু ট্রানজিটিভ ভার্ব। কিন্তু নিচে গো, যখন আমরা হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করে কোনো আনসার পাবো না তখন সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন গো, হোয়াট গো, কী যাওয়া হয় না আনসার, কাকে যাওয়া আনসার হয় না, সেজন্য এটা ইনট্রানজিটিভ ভার্ব। ওয়াক হাঁটা, কী হাঁটা হোয়াট হয় না, হুম কাকে হাঁটা এটাও হয় না, তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমরা আসি গাইজ যে ভার্বকে কীভাবে ইউজ করা যায়। মূলত ইংলিশে ভার্বকে পাঁচভাবে ইউজ করা যায়, ফাইভ ওয়েজ টু ইউজ এ ভার্ব। এই পাঁচ ভাগের বাইরে কিন্তু আর কোনোভাবেই ভার্বকে ইউজ করা যায় না। তো আমরা এক এক করে আসি কী কী ডিফারেন্ট ওয়েজ আছে ভার্ব ইউজ করার। ফার্স্ট ওয়ে হচ্ছে বেস ফর্ম মডেলস প্লাস বেস ফর্ম, অর্থাৎ ভার্ব বেস ফর্মে ভার্ব যেরকম থাকে সেই অনুযায়ী বসে যায়। অর্থাৎ আমি যদি একটা ভার্ব নিই ইট, যেমন আই ইট, এইভাবে বসতে পারে। মডেলস অর্থাৎ মডেল অক্সিলারি কথা বলা হচ্ছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, এর সাথেও বেস ফর্ম বসতে পারে, যেমন আই ক্যান ইট, এটা হতে পারে।
সেকেন্ডলি ভার্বের সাথে এস বা ইএস, অর্থাৎ সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হতে পারে, যেমন হি ইটস রাইস, এটা আমরা বলতে পারি। এরপরে আসে পাস্ট ফর্ম অর ভার্ব, অর্থাৎ সেকেন্ড ফর্ম, ভার্বের যে সেকেন্ড ফর্ম স্ট্রাকচার, সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে তখন কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বসে যায়, যেমন হি এট রাইস, ইটের পাস্ট ফর্ম এট, তাই হি এট রাইস ইয়েস্টারডে, সে গতকাল ভাত খেয়েছিল, এটা আমরা বলতে পারি। নাম্বার ফোর, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল বি, উইল বি, মডেলস উইথ বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা এই ধরনের যে কোনো অক্সিলারি বা মডেল অক্সিলারি নিতে পারি প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে। যেমন যদি আমরা অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার ইউজ করি আমরা বলতে পারি আই অ্যাম ইটিং রাইস বা আই ওয়াজ ইটিং রাইস, এইভাবে আমরা বলতে পারি ভার্বের সাথে আইএনজি যোগ করে। মডেলস হতে পারে হি মাস্ট বি ইটিং রাইস, এটা আমরা বলতে পারি। তো এই অক্সিলারিগুলো পরে ভার্বের সাথে আইএনজি হয়। নাম্বার ফাইভ, হ্যাজ, হ্যাভ, হ্যাড, মডেলস উইথ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ হ্যাজ, হ্যাভ বা মডেলসের পাশে হ্যাভ থাকলে আমরা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে পারি, যেমন I have eaten rice, এইটা আমরা করতে পারি, বা I had eaten rice করতে পারি। মাথায় রাখতে হবে এই পাঁচটা ওয়েজের বাইরে কিন্তু ভার্বকে আর কোনোভাবেই ইউজ করা যায় না। তো এবার আমরা আসি যে অবজেক্টের কথায়, অর্থাৎ অবজেক্ট আমরা এর আগেও ভিডিওতে আলোচনা করেছি যে অবজেক্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ইনডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ডাইরেক্ট অবজেক্ট। তো ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে পার্থক্য কী বা সেগুলোকে আমরা কীভাবে ইউজ করতে পারি? যখন আমরা ভার্বকে কোয়েশ্চেন করি কাকে দিয়ে তখন সেটা হয়ে যায় ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ হুম দিয়ে কোয়েশ্চেন করলে ভার্বকে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট হয়ে যায় এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে সেটা ডাইরেক্ট অবজেক্ট হয়ে যায়। সেন্টেন্সের মধ্যে সবসময় ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসে ডাইরেক্ট অবজেক্ট পরে বসে। আমি একটা এক্সাম্পল দিলাম, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। অমিত টিচেস হার ইংলিশ, এখানে সাবজেক্ট অমিত, ভার্ব টিচেস। এবার টিচেসকে আমাদের হুম দিয়ে কোয়েশ্চেন করতে হবে কাকে দিয়ে করে দিয়ে ইনডাইরেক্ট অবজেক্ট বের করার জন্য। তো কাকে শেখায়? হার, তাকে। সো হার হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। কী শেখায়? ইংলিশ, ইংলিশ হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট। তো ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসেছে আর ইংলিশ পরে বসে গেছে। তো ডাইরেক্ট অবজেক্টটা আমরা একটা সেন্টেন্সের মধ্যে শুধুও পেতে পারি, ইনডাইরেক্ট অবজেক্ট নাও পেতে পারি। আবার কোনো সেন্টেন্সে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট নাও পেতে পারি, ডাইরেক্ট অবজেক্ট পেতে পারি। আবার কোনো সেন্টেন্সে ডাইরেক্ট অবজেক্ট না পেয়ে ইনডাইরেক্ট অবজেক্টও পেতে পারি, যেমন আস্ক কোয়েশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসারটা পাওয়া যায় সেটা ডাইরেক্ট অবজেক্ট। যেমন হি ওয়ান্টস এ পেন, অর্থাৎ তার একটি পেন প্রয়োজন, সাবজেক্ট হি, ভার্ব ওয়ান্টস, কি চায়? হোয়াট? আ পেন, এটা একটা ডাইরেক্ট অবজেক্ট। তো বোঝা গেছে ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে পার্থক্য। এখানে আরেকটা কথা বলে রাখি যে কোনো সেন্টেন্সে আমরা যদি, আমি আগেই বলেছি যে ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসে ডাইরেক্ট অবজেক্ট পরে বসে, অনেক সময় আমরা এটাকে ইন্টারচেঞ্জও করতে পারি। অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টটাকে যদি আমরা কখনো আগে বসাতে চাই তাহলে এবং ইনডাইরেক্ট অবজেক্টটাকে পরে বসাতে চাই তাহলে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টের আগে আমাদের একটা টু ইউজ করতে হয়। যেমন যদি আমি লিখি আমি টিচেস ইংলিশ টু হার, এরকম আমরা করতে পারি। এছাড়া গাইস থাকতে পারে ফরের ইউজ, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টকে অনেক সময় পরে দিলে আমরা টু এর বদলে ফরও ইউজ করতে পারি। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে, আমি যদি লিখি বা বলি ফাদার বট মি আ পেন, এখানে ফাদার সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব আর মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এটা যদি আমরা পরে বসাতে চাই তাহলে আমরা ফর ইউজ করতে পারি, যেমন ফাদার বট আ পেন ফর মি, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। এবার আমরা আসবো মডিফায়ার্সে। হোয়াট ইজ মডিফায়ার? মডিফায়ারটা কী? মডিফায়ার হচ্ছে ভার্ব সম্পর্কে এক্সট্রা বা অ্যাডিশনাল ইনফরমেশন থাকে সেন্টেন্সে, সেগুলোকে আমরা মডিফায়ার বলতে পারি। তো মডিফায়ার বিভিন্ন ধরনের হয়, যেমন ম্যানার হতে পারে, প্লেস, টাইম, রিজন, ফ্রিকোয়েন্সি এক্সেট্রা, বিভিন্ন ধরনের মডিফায়ার হতে পারে। জেনারেলি ম্যানার, প্লেস আর টাইমটা বেসিক্যালি আমরা ইউজ করি সেন্টেন্সে এবং যখন এটা ইউজ হয় তখন এই ম্যানারই, অর্থাৎ এই
মডিফায়ার্স গুলো এই অর্ডারে ইউজ হয়, অর্থাৎ প্রথমে ম্যানার বসে, তারপর প্লেস বসে, তারপর টাইম বসে। যখন তিনটে মডিফায়ার বা দুটো আমরা একসাথে পেয়ে থাকি কোনো সেন্টেন্সে, তখন কিন্তু আমরা এই অর্ডারে বসিয়ে থাকি, অর্থাৎ প্রথমে ম্যানো, তারপর প্লেস, তারপর টাইম। উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন অমিত ওয়াকস ফাস্ট ইন দ্য ফিল্ড, এখানে অমিত সাবজেক্ট, ওয়াকস হচ্ছে ভার্ব, আর ওয়াকস কীভাবে দৌড়ায়, অর্থাৎ ম্যানার ফাস্ট আগে বসেছে, এবং প্লেসের কথা বলেছে কোথায় দৌড়ায়, ওয়্যার ইন দ্য ফিল্ড, প্লেস। সেকেন্ড এক্সাম্পল, হি কামস হিয়ার এভরি মর্নিং, এখানে হচ্ছে সাবজেক্ট হি, কামস ভার্ব, এখানে কোথায় প্লেসের কথা বলা হয়েছে, কোথায় আসে, হিয়ার এখানে আসে, এভরি মর্নিং অর্থাৎ প্রত্যহ সকালে, টাইমের কথা বলা আছে। তো এই দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা মডিফায়ারকে ইজিলি বুঝতে পারি। এছাড়া আমরা অনেক সময় টাইমের উল্লেখটা প্রথমেও করতে পারি, যেমন এটা যদিও এক্সেপশনাল, এভরি মর্নিং হি কামস হিয়ার, এইভাবেও কিন্তু আমরা সেন্টেন্স ইউজ করতে পারি। সো গাইজ, আরেকবার পুরো বিষয়টাকে রিমাইন্ড করানোর জন্য আমি স্ট্রাকচারটা সবাইকে মনে করিয়ে দিই। আমাদের স্ট্রাকচার ছিল সলিউশন ওয়ান অনুযায়ী, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস 1 2 3 4 5 প্লাস এক্সটেনশন। 1 2 3 4 5 আমরা ভার্বকে পাঁচটা কোয়েশ্চেন করেছিলাম, হুম, হোয়াট, হাউ, ওয়্যার অ্যান্ড ওয়েন, কাকে কাকে কি কীভাবে কোথায় কখন। তো সেই অনুযায়ী আরও কিছু এক্সাম্পলস এখানে দেওয়া আছে, যেটা আমরা করলে সহজে আমরা বুঝতে পারবো। অমিত লার্নস ইংলিশ ইন সুজতি, অমিত সাবজেক্ট, লার্নস ভার্ব, লার্নস হোয়াট বা কী শেখে ইংলিশ, নাম্বার টু, কোথায় শেখে, ওয়্যার ইন সুজতি, নাম্বার ফোর। নাম্বার টু, হি কামস হিয়ার এভরি ডে, সে এখানে প্রত্যহ আসে, সাবজেক্ট হি, কামস হচ্ছে ভার্ব, কোথায় আসে, ওয়্যার, নাম্বার ফোর, কখন আসে, নাম্বার ফাইভ, এভরি ডে। যেরকম ফ্রিকোয়েন্সি আছে, যেরকমভাবে সাজানো আছে অর্ডারে, সেই অনুযায়ী আমরা এখানে করছি। আই হ্যাভ গিভেন হিম আ রেড পেন, আই সাবজেক্ট, হ্যাভ গিভেন ভার্ব, এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারির সাথে ভার্ব দেওয়া আছে, ভার্বের থার্ড ফর্ম বসেছে, কাকে, হুম, হিম, তাকে কী দিয়েছে, কী দেওয়া, একটা পেন, আর রেড পেন। তো কোয়েশ্চেনের অনুযায়ী আমরা আনসার করছি 1 2 3 4 5। আবার দেখি, হিজ ফাদার ওয়াকস এভরি মর্নিং, তার বাবা প্রত্যহ সকালে হাঁটেন, হিজ ফাদার সাবজেক্ট, ওয়াকস ভার্ব, কোথায় কখন হাঁটেন, ওয়েন, এভরি মর্নিং, হার সিস্টার কেম হিয়ার টু ভিজিট ইউ, এখানে হার সিস্টার সাবজেক্ট, ভার্ব কেম, কোথায় আসে, ওয়্যার, নাম্বার ফোর, হিয়ার, টু ভিজিট ইউ, যেহেতু পাঁচটার মধ্যে আমরা কোনো কোয়েশ্চেন আনসার পাচ্ছি না, সেজন্য এক্সট্রা। সো গাইজ, এখানে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ শিট আছে, এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, সেন্টেন্সগুলোকে জাম্বল্ড করা আছে, আপনাদের সেটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। এটাকে রিঅ্যারেঞ্জ করার পরে এরপরে যে আনসার শিটটা আছে, সেটা আপনারা দেখে নিজেরা মিলিয়ে অ্যাসেস করতে পারবেন নিজেদেরকে, আপনারা কত ডেভেলপ করলেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আর বেল বাটনে ক্লিক করবেন, যাতে এর পরবর্তীকালের ভিডিওগুলোর জন্য আপনারা নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।